হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো, একদম ছোট্ট। তো আমি লাস্ট ভিডিওত কইছিলাম যে আমি আমার গার্ডেন থাকি যে সবজি আমি তুলছিলাম যে আমি রানমু আমি শেয়ার করবো। তো আজকে আমি কোনো রান্না বড়া শেয়ার করাম না, আমি লাউর একটা রেসিপি দিমু, ফুই শাকেরও রেসিপি দিমু আলাদা। তো ছোট্ট একটা এই ভিডিও উঠাও যে আমি কিতা কিতা ওদিন যে আমি যে সবজি তুলছিলাম, সবজিটা যে আমি রাঁধছিলাম ওটা আর কি। তো এই তো দেখতে পর আমি ফুই শাক রাঁধছিলাম, এটা খই মাছ দি, আর লাউ রাঁধছিলাম গোয়াল মাছ দি। তো লাউ গোয়াল মাছ দিয়েও কিন্তু খাইতে কিন্তু মজা লাগে, চিংড়ি মাছ দিয়ে টেস্ট লাগে, গোয়াল মাছ দিয়ে টেস্ট লাগে। তো এই দিন আমার মামারেও কইছিলাম আইতা, তার আমার বাইরেও কইছিলাম, কই এদিন যখন গার্ডেনের সব কিছু কিছু সব সবজিও আমি তুলছি, তে একলগে রাঁধিলে মতো সব একলগে খাইলে মো এখানে এক একদিন তো এক একটা করে তোলা হয়। তো একটা একটা করে আর খিলা খান যেমন লাগে। আর এখানে আমি লাউ ফাতারও বর্তা করছি, লাউ ফাতার বর্তার একটা রেসিপি আমার চ্যানেল অলরেডি আছে। তো আর একদিনও আমি আমার মাথাত আছে, আমি শেয়ার করবো। আর এটা রাঁধছি যে উড়ি বা যে বিনস আছিল পার্পল বিনস, ওটা কি তোরা তো নানি, তো ওটার মাঝে আরও যে গার্ডেনের আলু দিয়া আর বোয়ালার শুটকি দিয়া এটা একটা শুটকি রাঁধছি। আর লাউ রাঁধছি গোয়াল মাছ দি, আর চিকেন বোনা করছি, আর ফুই শাক এই খই মাছ দি, আর লাউ ফাতা দিয়ে আবার বর্তা। লাউ ফাতার বর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর আসলে খানে কিচ্ছু নাই, আমি যে আসলে এই যে নিয়ে করলাম, আমি খাওয়ার চেয়ে আমি তো আগেও কইছি আমি দেখা বা আমি যে ইয়ে করা আমি এটা বেশি এনজয় করি। খানে তো আসলে আমি এই যে ফুই শাক রাঁধছি, আমি কিন্তু একটুকু ফুই শাক আমি খাইছিও না। তো আমি যে রাঁধছি বা আমি যে তুলিয়া আনছি ওটাও আমি বেশি এনজয় করছি, আমার কাছে খুবই ভাল লাগছে। আর ফ্যামিলির সবাই খাইছেন, আমার মামাইও খাইছেন, খুবই মজা পাইছেন যে নিজের ফলাইল আলাদাও একটা টেস্ট, এটা তো আমরা সবাই জানি। তো এই আর কি সবর লগে আজকের আমরা খাওয়া দাওয়া শেয়ার করলাম, কিতা রান্নাম। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।